সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অধীনস্থ একটি ডেইরি খামারে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে দুগ্ধজাত গবাদি পশু থেকে দুধ উৎপন্ন করা হয় এবং যে ছোটো ছোটো বাছুরগুলো আছে তাদেরকে কীভাবে সেবা যত্ন করা হয় এবং কীভাবে দুধ দোয়ানো হয়, এই জিনিসগুলো আমরা আজকে এখানে দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক শ্রোতা, আমরা খামারের ভিতরে যাই। খামারে প্রবেশ করতেই দেখা গেল কয়েকজন শ্রমিক গাভীগুলোকে খাবার খাওয়ানোর কাজে ব্যস্ত। এটি অবাক হলেও সত্য যে গাভীগুলো নিজ থেকেই যার যার চিহ্নিত স্থানে খাবার খাওয়ার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। দেখুন, গাভীগুলোকে চিহ্নিত করার জন্য প্রত্যেকটি গাভীর কানে একটি করে ট্যাগ লাগানো হয়েছে। এদিকে অন্য একজনকে দেখা গেল সে গাভীর জন্য কাঁচা ঘাস ট্রলিতে করে খাবার পাত্রের দিকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খাবার পাত্রগুলো সিমেন্ট ও পাথর দ্বারা পাকাভাবে তৈরি করা হয়েছে। এদিকে একজন খামারটি পরিষ্কার রাখার জন্য গাভীর মলমূত্র সরাচ্ছেন, যা জীবাণুমুক্ত খামার তৈরিতে প্রয়োজনীয়। এতে পশু সুস্বাস্থ্য বজায় থাকে। খামারের অন্য দিকের একটি অংশে কাফ বা বাছুরের থাকার ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটি বাছুরের পরিষ্কার খাবার পানির পাত্র। এখন যে ঘরটি দেখছেন তা হলো মেশিন মিল্কিং রুম বা দুধ দোহন ঘর। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মেশিনের মাধ্যমে দুধ দোহন করা হয়। এই পদ্ধতিতে অল্প সময়ে স্বাস্থ্যকর পরিবেশে পর্যাপ্ত পরিমাণ দুধ দোহন করা সম্ভব। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।